হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা হলো যে আমার এই হাউসে আমি নতুন করে শিং মাছ ছাড়ছি, আর আরেকটা ছোটো হাউস আছে সেই হাউসে ছাড়ছি। এই এই প্রজেক্টের সাথেই কিন্তু এই প্রজেক্টের সাথেই আমার এই হাউসগুলো, এই প্রজেক্টের সাথেই সেই হাউসগুলো। তো এই দেখেন, এই হাউসেও আমি ছাড়ছি কিছু শিং মাছ। হ্যাঁ, এই দেখেন শিং মাছগুলো কত সুন্দর ঘুরে বেড়াইতেছে। এই হাউসে ছাড়ছি, আজকে আমি কিছু শিং মাছ সেল দিছি, তো সেই ক্ষেত্রে আমার এই ছোটো দুইটা হাউস আসিল। তো ছোটো দুটো হাউসে চিন্তা করলাম যে এই দুইটা হাউসে আমি কিছু শিং মাছ ছেড়ে দিই। তো এই দুইটা হাউসেও কিছু শিং মাছ আমি ছেড়ে দিছি, দেখেন অসংখ্য পরিমাণে কালা কালা যে জিনিসগুলো দেখা যেত সেগুলো সবগুলো মাছ। এই দেখেন কত সুন্দরভাবে ঘুরে বেড়াইতেছে, পানিটা একদম পরিষ্কার। এটা শুধুমাত্র একটা পলিথিন দিয়ে করা, একটা টিন পলিথিন দিয়ে করা। তো মাছগুলো দেখতে কত সুন্দর। তো আপনারা এইভাবে চাষ করতে পারেন, কিন্তু আমি বলি সবাইকে যে প্রথম অবস্থা যারাই করেন ট্যাঙ্কটা যেন একটু বড় হয়, বড় হইলে দেখা গেছে কি মাছের গোটটা তাড়াতাড়ি আসে, আর ট্যাঙ্কের অ্যামোনিয়া সব কিছু টিডিএস পিএস কন্ট্রোল করতে অনেক সুবিধা হয়। তবে বলবেন যে আপনি কেন ছোটো ট্যাঙ্কে ছাড়ছেন, তা আমি ছোটো ট্যাঙ্কে ছাড়ছি এই কারণে আমি কিন্তু অলরেডি সাকসেস। হ্যাঁ, আর আমার কিন্তু সবগুলো ট্যাঙ্ক ওই বড়ো বড়ো, খালি এই দুইটা ট্যাঙ্ক ছোটো ছোটো এখানে খালি পড়ে আছে এই বলে আমি ছাড়ছি। এটি হসপিটাল ট্যাঙ্ক হিসাবেই ব্যবহার করতাম, বুঝতে পারছেন? এই দেখেন অসংখ্য মাছ এখানে কত সুন্দর। এইগুলো মাছগুলো তো শিং মাছের একটা সুবিধা কি, ওরা কিন্তু উপর থেকে অক্সিজেন নিতে পারে, এই জন্য সমস্যা হয় না। আসলে এটা একটা মনোরম পরিবেশ, লকডাউনের কারণে অনেকে দেখা গেছে অনেক ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু এই মৎস্য চাষে অনেকে আগ্রহী, তো অনেকে আবার করতেওছে। তো সবাইকে ওয়েলকাম যাবে যে সঠিক জায়গা থেকে সঠিক পরামর্শ নিন এবং সঠিকভাবে চাষ করুন, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। এই দেখেন পোনাগুলো কত সুন্দর ঘুরে ফিরে বেড়াইতেছে। এটি কিন্তু আমি এক সাইজের বড়ো সাইজের পোনাগুলো দিছি আমার নিজের হেনে, আর এই সাইজের পোনাগুলো বিক্রি করছে, আর কিছু পোনা আমাদের কাছে আছে, এটা অন্য কেউ চায় তাহলে নিতে পারবে। এই সাইজের পোনা প্রায় 10-12 হাজার পিস পোনা আমাদের কাছে আছে, যদি কেউ নিতে চায়, এ সবচেয়ে বড় সাইজের পোনা, তাহলে নিতে পারবে। কারণ বড় সাইজের পোনাগুলো অনেক সময় থাকে না, আর অনেকে দিতে পারি না, কারণ তো কারণ পোনা তো ছোটো থাকা অবস্থায় সেল হয়ে যায়। তো এডি বাছাই করে রাখা হয়েছে, মানে আপনারা যদি এই পোনাগুলো নেনতে বেশি দিন আপনাদের ইয়া করতে হবে না, এটি কিন্তু বাছাই করে সবচেয়ে বড়টি রাখা হয়েছে, আর ছোটোটি এখনও আমাদের কাছে আছে। তো ছোটো এর চেয়ে ছোটো সাইজের পোনা চাইলেও আপনারা নিতে পারবেন, আর এবং কম মূল্যে নিতে পারবেন। দেখেন পোনাগুলো কত সুন্দর ঘুরে বেড়াইতেছে চারিদিক দিয়ে। তো আশা করি দেখতে পারছেন আমার এই প্রজেক্টটা, দেখেন কত সুন্দরভাবে এখানে কচুরি ফানা ইয়া হইতেছে। তো এই হলো অবস্থা। আর এখানে পানিটা গুলোটি দেখার কারণ হলো ওই ট্যাঙ্কির পানিটার মাধ্যমে আমি অলরেডি পানিটা আমি মানে রেডি করে তারপর মাছটা দিচ্ছি, আর এই ট্যাঙ্কির পানিটা আমি রেডি করে দিই নাই, এই ট্যাঙ্কির মধ্যে সরাসরি আমি পানি দিয়া পরে মাছটা দিয়ে দিছি, যার কারণে পানিটা একটু গুলাটে গুলাটে, কারণ আমার এটার মধ্যে অলরেডি আয়রন আছে পানির মাঝে। তো এটার মধ্যে আমি কিছু মেডিসিন মারিয়ে দিছি, তা আশা করি এই পানিটাও ক্লিয়ার হয়ে যাবে। দিয়ে অবস্থা কম খরচে ট্যাঙ্কি। তো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই ভিডিওটা, আর সবার শুভকামনা, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।